2015 সালে দেশের মাননীয় প্রধানমন্ত্রী জি এই ধরনের একটা পরিকল্পনা নিয়েছেন যে গোটা দেশে প্রতি বছর অনেক কর্মপ্রত্যাশী তৈরি হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি এবং প্রত্যেকের মনের মধ্যে একটা ইচ্ছা থাকে তার পক্ষে যতটুকু সম্ভব তার পড়াশোনা করে তারপরে একটা কর্মসংস্থানে এই মনোবাসনা সবার মধ্যেই সেটা থাকে কিন্তু বাস্তবে যে হারে আমাদের কর্মপ্রত্যাশী বাড়ছে এটা বাড়বে তো প্রত্যেকে সরকারি ভাবে কর্মসংস্থানের বা সরকারি চাকরি দেওয়া এটা তো কোনো অবস্থাতেই সম্ভব হবে তার মানে যারা সরকারি চাকরি পালে না তার কি সারা জীবন এইভাবেই থাকবে নিশ্চয়ই না তার জন্য একটা মাননীয় প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট একটা সিস্টেম নিয়ে এসছে যে অন্যদেরকে যেমন একটা নির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে তাদেরটা মিনিমাম রোজগারে তাদের কর্মসংস্থান দেওয়া যায় Subscribe to Tripurai Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.